देरी हो गेलो रे, सब रेडी? এই মাসের বেতনটা পেয়ে চশমাটা বদলে ফেলবো, দাও। আয়ান, আম্মুকে বিরক্ত করবে না। আজ বেতনটা পেয়ে গেলাম, মাসিক হিসাবটা খাতায় লিখে ফেলতে হবে। বাসা ভাড়া 18,000, ইউটিলিটি বিল 2,000। বেতনের বেশিরভাগ টাকায় চলে যায় বাসা ভাড়ায়, বাজার খরচ 12,000। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এত অল্প টাকার মধ্যেও মহিলা কিভাবে টাকা জমায় কে জানে। বউয়ের হাত খরচ 5,000 টাকা, পরিবহন খরচ 1,500, বাসে ঝোলার জন্য টাকা দিই আর কি, বাচ্চাদের পড়াশোনা বাবদ 5,000। আর যাই হোক, বাচ্চাদের পড়াশোনা তো ঠিক মতো করাতে হবে নাকি? সব খরচ বাদ দিয়ে তো এই মাসে 1,000 টাকা বেঁচে গেল। এবার আমার চশমাটা বদলাতে হবে, নতুন চশমা 800 টাকা। বাবা, তুমি না বলেছিলে আমাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিবে? হ্যাঁ বলেছিলাম তো, অবশ্যই দেব বাবা। এভাবেই অনেক বড় কোনো প্রয়োজন তুচ্ছ হয়ে যায় সন্তানের সুখের কাছে। বাবারা কেন যেন এমনই হয়, তাদের নেই কোনো আলাদা বৈশিষ্ট্য, বাবারা শুধুই বাবা। পৃথিবীর সকল বাবাদের বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা। বসুন্ধরা টিস্যু।